ত্রিপুরার 8 জুলাই রবিবার স্বাধীনতা দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের 8 সাংসদ ও 2 মন্ত্রী। ঘাসফুলের জাম্বো টিমের সাংবাদিক সম্মেলন আটকাতে প্রশাসন চেষ্টা করেছে বলে এদিন শুরুতে অভিযোগ করেন তারা। তৃণমূলের সাংসদ মন্ত্রীরা এদিন জানান, 16 আগস্ট ত্রিপুরাতেও খেলা হবে দিবস উদযাপন করা হবে তৃণমূলের তরফে। এতে অংশ নেবেন তৃণমূলের এই সাংসদ মন্ত্রীরা। ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সকলেই ত্রিপুরার শাসক দলের করা সমালোচনা করেন বিভিন্ন ইস্যুতে। বিপ্লব দেবের প্রশাসন তাতেও গতকাল রাত পর্যন্ত বাধা দেওয়ার চেষ্টা করেছিল, যাতে আমরা এখানে এই প্রেস কনফারেন্স করতে না পারি, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে সব রকম চেষ্টা তারা করেছিল। এখানে প্রত্যেকটা হোটেলকে বলে দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এলে তারা যাতে হোটেল না পায়। ট্রাভেল এজেন্টদের বলে দেওয়া হচ্ছে যে তারা যেন কোনো তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে গাড়ি ভাড়া না দেন। আপনারা শুনলে অবাক হবেন, ইতিমধ্যে আপনারা জানেন এখানে ত্রিপুরার বিপ্লব দেবের পুলিশ ইম্পারসনেশন করে, যেটা কোনোদিন স্বপ্নে ভাবা যায়। প্রথমে তারা বলে যে আমরা এডিনগর থানা থেকে এসেছি, তারপর যখন কাগজ দেখতে চাওয়া হয় বলে বেশি মারামারি করলে আরো 5টা কেসে ট্যাগ করে দেবো। তারপর সেই পুরুষ পুলিশেরা বাড়ির মহিলাদের ধাক্কা ধাক্কি করে কোনো কাগজ ছাড়া কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট না দেখিয়ে জোর করে অমল ভৌমিককে রাত্রিবেলা অ্যারেস্ট করে নিয়ে যায়। সুরজিৎ সূত্রধর, তার অপরাধ কি? সে এক যুবক, ত্রিপুরাতে তার চাকরি নেই, সরকারি চাকরি পায়নি, সে একটা ট্রাভেল এজেন্টের গাড়ি চালায়, তার অপরাধ। তার গাড়ি ভাড়া করে সেদিন তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব চলেছিল, সে নিজে রাজনীতি করে না। রিপোর্ট, চ্যানেল 3 রাত।